বৃষ্টি যেটা হবে মূলত সেটা কিন্তু উত্তরবঙ্গের, ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রায় সমস্ত জেলাতে ওয়াইড স্প্রেড বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই হবে। বেশ কিছু জায়গায়, বিশেষ করে উপরের 5টি জেলাতে কিন্তু দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, থাকছে উত্তরবঙ্গের মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে খুব মেজর বৃষ্টি কিছু নেই, খুব বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, মেজরিটি জেলায় হালকা বৃষ্টি, দু একটি জেলা বিশেষ করে পোস্টে নর্থ সাউথ 24 পরগনা আর ওদিকে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে হয়তো একটু হালকা থেকে মাঝারি, তারও প্রবাবিলিটি খুব বেশি নয়, বৃষ্টির প্রবাবিলিটি খুব কম। যেটাও হবে খুব হালকা বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই, রাদার গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকে। তাপমাত্রার সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নেই আগামী 5 দিনে অন্তত কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সতর্কতা বা ওয়ার্নিং হিসাবে এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় ওই চান্স খুব কম ছড়িয়ে ছিটিয়ে দু এক ফোঁটা হালকা বৃষ্টি, থান্ডারস্টর্ম, ছড়িয়ে ছিটিয়ে দু এক ফোঁটা হালকা বৃষ্টি, থান্ডারস্টর্ম।